আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ একের পর এক ভুলের পর এনআইএস যদি আজকের দিনে বলেন অর্থাৎ সাত সেপ্টেম্বর একটি হলেও সঠিক পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হচ্ছে তো আমরা ডিটেলসে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যারা যাদের এবি এস ওয়াইসিটি রয়েছে তাদেরকে কিন্তু একটু স্ট্র্যাটেজিতে পরিবর্তন করতে হবে তাদের আমি এর আগে গতকালকে একটি ভিডিও দিয়ে বলেছিলাম আপনারা কিন্তু যাদের এবি রয়েছে তারা ফর্ম ফিল করবেন না আজকে আমি আপনাদেরকে উল্টো কথা বলবো তো এই ভিডিওতে আমি আমার মতামত দেবো অবশ্যই আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আমি নিশ্চিত আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলতে আসলে চাইছি তো আমার মনে হয় আজকে যে খবরটি রয়েছে আপনাদের জন্য কিছুটা হলেও এটা আসার আলো কিছুটা হলেও আপনাদের জন্য খুশির খবর এখন কি সেই খবরটি তো আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে এনআইএস কিন্তু দশ তারিখ পর্যন্ত ডেট বাড়িয়েছে দশ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু এনআইএস বাড়িয়েছে আমি কিন্তু খুব রাগান্বিতভাবেই সেই ভিডিওটিতে বলেছিলাম এবং অন্য কিছু আমি লক্ষ্য করিনি তো পরে আমাদেরই পরিবারের এক সদস্য আমার দৃষ্টি আকর্ষণ করলেন একটি বিষয় যা আমার কিন্তু এর আগে যা যা বলেছে আমি ভিডিওতে সব কিছু পরিবর্তন করতে বাধ্য করছে তো চলুন বিষয়টি আর না ঘুরিয়ে সোজাসুজি চলে যায় আপনারা যদি এই সাবমিশন অফ এক্সামিনেশন ফিজ ফর দোজ হ্যাভ নট ক্লিয়ার্ড অর অ্যাবসেন্ট ইন ফার্স্ট এক্সাম সাবমিশন ক্যান বি ডান টিল টেন সেপ্টেম্বর এই যে লিঙ্কটি দেখছেন তো এখানে যদি ক্লিক করেন যেখানে আপনাদের পেমেন্ট করার অপশান রয়েছে এনরোলমেন্ট নাম্বার দিয়ে সেখানে পৌঁছে যাবেন মোটামুটিভাবে এখানে যা আগে লেখা ছিল সেই লেখাটিই রয়েছে কিভাবে আপনি আপনার সাবমিশন করবেন আপনারা জানেন এর আগেও আমি ভিডিও দিয়েছি এই নিয়ে কিভাবে আপনি পেমেন্ট করবেন এবং আপনার কোশ্চেন পেপার কী হবে সেই নিয়েও কিছু বলা রয়েছে যে বাইলিঙ্গুয়াল হবে আপনি ইংলিশ অথবা হিন্দি অথবা এবং রিজিয়াল ল্যাঙ্গুয়েজে আমার আপনার কোশ্চেন পেপার পাবেন যদিও আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে যেটা আপনাদের এইট শিডিউল অনুসারে সংবিধানের তো যে কোনো ল্যাঙ্গুয়েজ অনুসারে আপনি লিখতে পারেন উত্তরপত্রটি তবে উত্তরের যে উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় যেখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে কিন্তু আপনাকে সঠিক ভাষাটি যে ভাষায় আপনি লিখবেন সেই জায়গাটি কিন্তু মার্ক করতে হবে বা লিখতে হবে তো এর মধ্যে একটি পয়েন্ট কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যা আমার মনে হয়েছে আপনাদের জন্য কিছুটা হলেও আশার আলো এতদিনে যে একটা ঘোর কুয়াশা আপনাদের জন্য লেগেছিল এবি এবং এস সিটিদের জন্য আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের এবি রয়েছে তারা নিশ্চিতভাবেই ফর্ম ফিল করবেন না থার্ড সেমিস্টারে আপনারা গিয়ে ফর্ম ফিল করবেন কিন্তু আমি আজকে আমার কমেন্ট পাল্টাচ্ছি আমার মতামত পাল্টাচ্ছি এনআসের এই কথাটির জন্য যে আপনারা যাদের এবি এবং যাদের এস সিটি রয়েছে তারা প্রত্যেকেই ফর্ম ফিল করে ফেলুন কেন তো চলুন আমরা দেখে নিই কেন আমি এই কথাটি বলছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দ্য ফিজ ক্যান বি ডিপোজিটেড টিল টেন সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার আঠেরো দশ সেপ্টেম্বর পর্যন্ত আপনি ফিজ দিতে পারবেন পয়েন্ট পরের পয়েন্টটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখবেন ইফ ফিজ ইজ ডিপোজিটেড অ্যান্ড রেজাল্ট ইজ ডিক্লেয়ার্ড পাস দেন দ্য ফিজ উইল বি রিফান্ডেড এখানে স্পষ্টভাবে দেখুন বলা রয়েছে যদি আপনি ফি দিয়ে থাকেন এবং আপনার রেজাল্ট যদি ডিক্লেয়ার্ড হয় যে আপনি পাস হয়ে গেছেন অর্থাৎ পরবর্তীকালে আপনার আপডেট হয়ে যায় আপনার যে এবি রয়েছে বা এস ওয়াইসিটি রয়েছে সেটা যাই হোক যদি আপডেট হয়ে যায় এবি এবং এস ওয়াইসিটি দুই ধরনের যে প্রবলেম রয়েছে দুই ধরনের প্রবলেমের ক্ষেত্রেই এটি বলছি আপনারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নেন যদি আপনার পরবর্তীকালে আপডেট হয় যে আপনি পাস হয়েছেন আপনার টাকাটি রিফান্ড হবে এইখানে আরেকটি প্রশ্ন আসছে যে আপনাদের টাকাটি রিফান্ড হবে অনেকে হয়তো ভাবতে পারেন যে রিফান্ড হবে কিনা যা এর এর আগে এনআইএস করেছে তবে এটুকু নিশ্চিত থাকুন যখন ভাবে এভাবে একটা লেখা তুলে দিচ্ছে আর তার অফিসিয়াল ওয়েবসাইটে তো তখন সেটাতে কথার খেলাপি করতে পারবে না এনআইএস তো এটা ভাবে নিশ্চিতভাবেই থাকুন যে আপনার যদি পাস হয়ে যায় আপনি যদি অ্যাবসেন্ট থেকে অথবা এস থেকে পাস হয়ে যায় এবং আপনি ফর্ম ফিল করে থাকেন তাহলে আপনার টাকা কিন্তু রিফান্ড হবে এখন কোথায় রিফান্ড হবে বা কিভাবে রিফান্ড হবে তার কিন্তু সঠিক কোনো নির্দেশ কিন্তু এখানে দেওয়া নেই যে আপনার কোন অ্যাকাউন্টে রিফান্ড হবে তবে মনে হচ্ছে আপনি যখন পেমেন্ট করবেন সেটা আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করুন বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে করুন যে পদ্ধতিতেই করুন না কেন যে অ্যাকাউন্ট থেকে হয়তো আপনার অ্যামাউন্টটি ডিডাক্ট হবে আপনার অর্থাৎ আপনি যে চা যে এক্সাম ফিটি রয়েছে দেবেন যে অ্যাকাউন্ট থেকে দেবেন সেই অ্যাকাউন্টেই আশা করা যাচ্ছে আপনার টাকাটি কিন্তু রিফান্ড হবে এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে বলবো যারা অনেকেই এমন রয়েছেন যারা বিভিন্ন ক্যাফে বা ইন্টারনেট সেন্টার থেকে কিন্তু আপনারা পেমেন্ট করে থাকেন তো আপনারা যেন অবশ্যই কনট্যাক্ট করবেন যাদের এবি রয়েছে তারা যেন অবশ্যই সেই ক্যাফে বা ইন্টারনেট সেন্টারের সঙ্গে কনট্যাক্টই রাখবেন কারণ টাকা যদি ঢোকে যদি পরবর্তীকালে কোনো অপশান দেয় আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার আপনাদের এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে তাহলে ব্যাপার আলাদা যদি না দেয় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনারা যে অ্যাকাউন্ট থেকে টাকাটি কাটাবেন আপনার এক্সাম ফিটি দেবেন সেখানেই আপনার টাকাটি রিফান্ড হবে তো সেক্ষেত্রে যদি আপনি কোনো ক্যাফে বা ইন্টারনেট সেন্টার থেকে আপনি দিয়ে থাকেন পেমেন্ট তাহলে তার অ্যাকাউন্টেই কিন্তু ক্রেডিট হবে যে এটিএম কার্ডটি উনি ইউজ করবেন পেমেন্ট করার সময় তো এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা কন্ট্যাক্ট রাখবেন আপনার ক্যাফে বা যেখান থেকে আপনি পেমেন্ট করেছেন তার সাথে অবশ্যই আপনি কন্ট্যাক্টটি রাখবেন তো এটি ছিল খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যান্যদের বিষয়টি তাড়াতাড়ি ইনফর্ম করুন কারণ যদি আপনি অ্যাবসেন্ট থাকার কারণে যদি আপনি পেমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে আবার থার্ড সেমিস্টার পর্যন্ত ওয়েট করতে হবে এতদিন যেহেতু পরিস্থিতি অন্যরকম ছিল তাই আমি অন্য কথা বলেছিলাম কিন্তু আজকে এনআসের এই যে কথাটি কিন্তু এই পরিস্থিতিটি সম্পূর্ণ পাল্টে দিয়েছে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আর তিন দিন আপনাদের সময় রয়েছে আপনারা কিন্তু পেমেন্ট করে ফেলুন প্রত্যেকেই পেমেন্ট করে ফেলুন আমি বলবো এবি ক্যান্ডিডেট এবং এস সিটি ক্যান্ডিডেট এবং এস সিটি ক্যান্ডিডেটদেরকে প্রত্যেককে বলবো চোখ বুঝে আপনারা কিন্তু এবার পেমেন্ট করে ফেলুন কারণ এনআয়াস কিন্তু একটি সঠিক দিশানির্দেশ আপনাদেরকে এতদিন পর দিয়েছে যেটা একটু আশার আলো আপনাদের জন্য এবং একটি খুশির খবর আপনাদের জন্য তো এই ভিডিওটিতে এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্টে অবশ্যই জানাবেন যে এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে আবার দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন